বীরভূমের হরেন সাহাদা বললেন, বাবা আমাদের জেলায় বড় জল কষ্ট। সেই প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র বললেন, তোমরা স্বস্তি সেবক সংগ্রহ করে খাল বিল পুষ্করিণী সংস্কার নলকূপ পোতা ইত্যাদি কাজ যদি করো তাহলে এর প্রতিকার হতে পারে। যে কাজই করতে চাও দীক্ষিতের সংখ্যা খুবই বাড়ানো লাগে। দেশে জনসংখ্যা যতই থাক না কেন তা দিয়ে কিন্তু জনবল হয় না যদি তারা কোনো আদর্শে সংহত না হয়। জনবল তখনই হয় যখনই পারস্পরিকতা গজায়, আর পারস্পরিকতা গজায় একাদর্শ পরায়ণতার ভিতর দিয়ে। জয় গুরু।